দুটি মনকে এক করার জন্য আমরা বিয়ের কাজ সম্পাদন করি আর সে বিয়ে হয় সৌন্দর্য টাকা পয়সা চাকরি ক্ষমতাসহ নানা পারিপার্শ্বিক অবস্থা দেখে কিন্তু সংসার হয় দুটি মনের সাথে বিয়ের কয়েক বছর পর দেখবেন দৃশ্যমান সকল মহগুলা কেটে যায় কিন্তু থেকে যায় শুধু ওই দুটি মন সো বলাই যায় মন সুন্দর তো সংসার সুন্দর আসসালামু আলাইকুম এমএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন সকালে রান্নার রুমে ঢুকে দেখি এখানে যে আমার জিনিসপত্র থাকে সেগুলা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছে তো তার মানে আমি বুঝতেই পেরেছি যে ইঁদুরটা আমরা বাসা থেকে তাড়িয়েছি উনি মনে হয় আবারও আমাদের বাসায় পৌঁছে গিয়েছে কিছু করার নেই আবারও সব কিছু একদম সরিয়ে রাখা লাগছে আর কি তো অনেক ঠান্ডা লেগেছে চা করেছি তো ভাবছি চা বিস্কিট খাওয়ার পরে আজকে নাস্তাটা শুরু করব তো তার জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম যাই হোক এখানে আমি ছাদে যেহেতু গিয়েছি কুমড়ো ফুলও এনেছি আর আমার গাছে কিন্তু এখনও কুমড়ো ফুল হয় কার কেমন জানি না তো কতগুলো কলমি শাক নিয়ে এসেছি এনে এই যে আমার ভালোবাসার পাখিদেরকে খেতে দিয়েছি আমি যখন পাখি দেখাই আমার প্রিয় আপুরা খুবই খুবই পছন্দ করেন তো আমার গতকালকের ভিডিওতে লিপি ইসলাম আইরি থেকে আমার লিপি আপু লিপি আপু আমাকে প্রশ্ন করেছে আপু আমার পাখিকে ডিম আর গাজর দিলে খুব ভয় পায় ওরা পালিয়ে যায় মানে খেতে চায় না তো কি করতে পারি অবশ্যই জানাবা আর আপু বলেছে ওরা কেনা খাবার মানে শুধু কেনা খাবারই খায় আর কি কেনা খাবার ছাড়া কিছুই খেতে চায় না তা আপু পাখি যদি শুধু চিনা আর কাউন খায় তখন কিন্তু আস্তে আস্তে পাখি দুর্বল হয়ে যায় আর যদি ডিম পারে তাহলে তো আরও দুর্বল হয়ে যাবে তো তুমি অবশ্যই চেষ্টা করবা গাজর আর ডিম খাওয়ানোর তো সেটার একটা পদ্ধতি অবশ্যই আছে তুমি সকালবেলা একদমই খাবার দিবা না ওদেরকে ডিম আর গাজরটাই প্রথম দিয়ে রাখবা তাহলে দেখবা ওরা কোনো খাবার না পেয়ে ঠিকই সেটা খেয়ে নেবে পরপর কয়েকদিন করো যখন দেখবে খুদার তাড়নায় কিছু পাচ্ছে না তখন কিন্তু ওই খাবারটা খেয়ে ফেলবে আর যখন ওই খাবার খেতে খেতে তাদের ভালো লেগে যাবে অবশ্যই তারা খাবে আমার বিশ্বাস আমার যখন পাখির বাচ্চা হয় তখনও কিন্তু আমি ডিম গাজর শাক এগুলো খেতে দেই। তাহলে মায়ের দেখা দেখি কিন্তু বাচ্চাগুলো খাবার শিখে যায় আর একজন আপুর অনুরোধে আমার পুরনো একটি রিআইওয়াই আজকে শেয়ার করেছি আমি সব সময় বলি যখন আমার হাতে সময় থাকে তখন আমি নতুন ডিআইওয়াই করি আর যখন আমার আপুদের কোনো প্রশ্ন থাকে আপু এই ডিআইওয়াইটা কীভাবে করেছ তো আমি আপুদেরকে অনেক সময় বলি যে আপু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে যেহেতু অনেক ভিডিও ছাড়া হয়েছে আপুদের খুঁজি খুঁজে বের করতে কষ্ট হয় তাই আমি পুরোনো ভিডিও থেকে দেখা যায় ডাউনলোড করে তারপরে সেটা শেয়ার করে দিই এতে আমার মনে হয় আপুরাও খুশি হয় আর আমারও আর কষ্ট করে সেটা করতে হয় না ডিআইওয়াই করতে গেলে সময়ের প্রয়োজন সেটা প্রতিদিন দেখা যায় যে একটা সময় করে বসতে হয় তো ডিআইওয়াই করতে আমার কিন্তু ভালো লাগে কিন্তু আমি সময় পাচ্ছি না ডিআইওয়াই করার জন্য আর শরীরটাও যেহেতু ভালো যাচ্ছে না তার জন্য করা যা হয় না আর কি তিন দিন ছুটি পেয়েছি আর তিন দিনের মাঝে কি যে কাজ করতেছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কালকে মেয়ের গ্যাপ আছে তো দেখা যায় এতদিন দৌড়াদৌড়ির মাঝে আজকে দুইটা বাথরুম আমি ওয়াশ করেছি এত ঠান্ডার মাঝেও কিছু করার নেই নিজেকে করতে হবে এগুলো নোংরা হলে কিন্তু খারাপ লাগে তারপর এই যে গতকালকে অনেকগুলো মাছ কেটেছি এগুলো করা হয়েছে আবার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেলে যেন কোনো সমস্যা না হয় যাই হোক আমি এখন কিছু কমেন্টস পড়বো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন এটা ছিল আমাদের সকালের নাস্তার প্রিপারেশান অনেক আবেগ আগে আমি অনেক কুমড়ার ফুল ভেজেছি তাই সেটা আর আজকে দেখাই আর কি তো আজকেও ঠিক সেভাবেই কুমড়ার ফুল ভেজে নিয়েছি আর সাথে ডাল ছিল পুরান লেট ওভার কিছু তরকারি আছে সেটা দিয়ে আজকের নাস্তা হবে আজকে আমি রুটি পরোটা কিছুই বানাইনি আপনাদের ভাইয়ার গ্যাসের ব্যথাটা রাত্রেও করেছিল তো তার জন্য আপনাদের ভাইয়াকেও আমি আজকে ভাতই খেতে দিব। তবে আপনাদের ভাইয়া এগুলো কিছুই খাবে না আমি আপনাদের ভাইয়ার জন্য কাঁচামরিচ দিয়ে একটা ডিমপোজ করেছি আমার গতকালকের ভিডিওতে ব্লেস প্লেবারের আমাদের রেশমা আপু আমাকে কমেন্টস করেছে গলা চিনতেই পারছি না যে এটা আমাদের নাসরিন আপু আপু আরেকটা কথা বলেছে যে আপু গুড়া মাছ তোমার জন্যই ভাইয়া নিয়ে আসে আর তুমি সব সময় বলো শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসে এটা কিন্তু ঠিক না আপু আবার এটাও বলেছে তুমি কিন্তু কথাটা দুষ্টুমি করেই বলেছ আর ভাইও তোমার জন্য ভালোবেসে আনে আর আমিও কিন্তু দুষ্টুমি করে বলেছি আপু ঠিকই বলো আমি তো জানি আর আমি বলি দেখি তোমার ভাইয়া আনে তবে আমি সব সময় আনার পর আবার বলি কি শাস্তি দিবে নাকি তখন বলে তুমিই তো বলেছ তো তুমি যে বুঝতে পারেছ তার জন্য ধন্যবাদ আমার কালকের বিড়িওতে ডেলি লাইফ অ্যান্ড কিচেন আমাদের শিশির আপু কালকে বলেছিল নাসরিন আপু আমি তোমার গত ভিডিও দেখি নেই সাপানের বাবা দেখেছে দেখে বলতেছে দেখেছো এই আপুটা কত সুন্দর করে কথা বলতেছে তা আমি বললাম যে ভালো লেগেছে তাহলে লাইক দাও আপু ভাইয়া আমার ভিডিও দেখেছে শিশির আপু এটা শুনে আমার খুবই ভালো লেগেছে ভাইয়াকে আমার পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিবা যে আর ভালো লেগেছে তাই লাইক দিয়েছে ঠিক না আর ভালো না লাগলে ঠিকই লাইক দিত না তো মজা করলাম শিশির আপু শিশির আপু বলেছে যে ছোটো মাছ খেতে ভালো লাগে কিন্তু কাটতে কাটতে আর কি বলো আপু কাটতে বারোটা বাজে এটাই তো কাটতে খুব কষ্ট হয় এটা আসলে আমরা সবাই উপলব্ধি করি তাহি দায়সা ব্লক থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু তোমার পাখি দেখে আমার মেয়ে পাখি কেনার বায়না ধরেছে আপু মামনি যেহেতু বায়না ধরেছে যদি সম্ভব হয় কিনে দিও বাচ্চারা এগুলো খুব পছন্দ করে আমার বাচ্চারা খুব এক্সাইটেড ছিল আগে যে পাখি দেখত এখন নিসামনই ঘন ঘন যায় নিয়াজ আর নেহার সাত মিটে গিয়েছে তো যাই হোক মেয়েদের বেড কাবারটা আবারও চেঞ্জ করে দিলাম আমি সব সময় মেয়েদের বেডে প্রায় তিনটা চাদর বিছাই যখন গেস্ট আসে বাসায় তখন অন্য কথা অন্য চাদরগুলো বিছাই আর না হয় এই চাদরগুলো বিছানো হয় আর যখন এই চাদরটা বিছাই তখন বেশিরভাগ এই যে এই কুশনগুলো আমি দিয়ে দিই কেন সাদার মাঝে আর ছোটো ছোটো এই ফুলের মাঝে এই কুসুমগুলো সুন্দর লাগে যাই হোক বলেছি আজকে আগের একটা ডিআইওয়াই দিয়েছি আমি তো সেটা কোনটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন এই ডিআইওয়াইটা আমি অনেক আগে করেছিলাম আর এটা হয়েছে এই যে নিচের যে গাছটা সেই পটটাই আমি ডিআইওয়াই করব আর কি তো যখন ভিডিও করা না থাকে তখন আমি এইভাবে ভিডিওগুলো আপলোড করি যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আর কি আর যারা নতুন দেখেছেন তারা আসলে এটা বুঝতে পারবেন না তো যাই হোক এই যে এই পটটাকে আমি এভাবে যদি গাছ রেখে দিই সেটা কিন্তু বিশ্রী দেখা যায় তাই আমি এই পটটাকে এখন পুরোনো একটা কাপড় দিয়ে সুন্দর করে ডিআইওয়াই করে নিব আশা করি আপনারাও ঘরে যদি এরকম গাছ লাগানো থাকে সেটা দেখতে ভালো লাগে না তখন এরকম পুরনো কাপড় দিয়ে আমি যেভাবে এটাকে কাবার করে নিচ্ছি হ্যাঁ এভাবে করে নিতে পারেন এতে করে কিন্তু গাছটার চারোপাশে যে নেকড়াটা থাকে সেটা কিন্তু ভিজবে না পানি তো আপনি ঘরের গাছে এমনভাবে দিবেন না যেটা নিচে বের হয়ে যায় আর নিচে বের হলো কিন্তু গাছে মানে এই কাপড়টা কিন্তু সাইডে ভিজবে না কোনো সমস্যাই হবে না আমার গত ভিডিওতে আমি ডিম সপ রেসিপি শেয়ার করেছি তো তার জন্য দিবা আজানস মন্থে মম দিবা আজান মম চ্যানেল থেকে ডেইজি আপু আমাকে কমেন্টস করেছে ডিম সপ বানিয়ে নিলে আর ডিম চপ বানিয়ে নিলে আর মনে করিয়ে দিলে রমজান এসে গিয়েছে হ্যাঁ আপু রমজানের গন্ধ আমরা পাচ্ছি আল্লাহপাক আমাদের সবাইকে টোপিক দেখ যেন আমরা সবগুলা রোজা ঠিক মতো রাখতে পারি আল্লাহ পাক সবাইকে সেই পর্যন্ত হায়াত দারাজ করুক রোহি সিম্পল লাইফ ব্লগ থেকে আপু আমাকে কমেন্টস পড়েছে দেখতে পাচ্ছি না ঘুম আসতেছে ছেড়ে রেখেছি ভিডিও তো আপু যখন ঘুম আসবে অবশ্যই মোবাইলটা রেখে ঘুমিয়ে যাবে যে আপুরা তোমাকে ভালোবাসবে অবশ্যই তারা সঙ্গেই থাকবে আসলে আপু আমার মাঝে মাঝে মনে হয় সবার ভিডিও দেখি সবাইকে অনেক সময় দেই কিন্তু পারি না সংসার নামক এই কলে পিষ্ট হয়ে যাচ্ছি তা আপু ভালো থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ